রিট ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ক্রিয়েটেড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এখন আল্লাহ পাক যে বললেন পড়ো তোমার রবের নামে, এখানে আলেম ওলামা আছেন, এখানে ইকরা শব্দটা আমরের সিগা, এটা আদেশ করেছে, কি করেছেন আদেশ। আল্লাহ পাক যেটা আদেশ করেন সেটা কি হয়ে যায়, ফরজ, কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। ফরজ যে আল্লাহ পাক করেছেন, এই ফরজ যদি কেউ আদায় না করে তাহলে সে গুনাহগার হবে কিনা, সবাই একটু জোরে বলি আমরা, সে গুনাহগার হবে কিনা, অবশ্যই সে গুনাহগার হবে। আমার 5 তারিখে মাহফিল ছিল, বিদে আমার গলাটা অনেক বসে গিয়েছে, এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত, ভাঙ্গা কণ্ঠে কিছু কথা শোনাইতেছি। তাহলে আমরা যদি আল্লাহর হুকুম না মানি আমরা কি হব, গুনাহগার হব। আপনারা অবশ্যই জানেন যে নামাজ যে আল্লাহ পাকের হুকুম হিসেবে যা আসছে নবুয়তের কত বছর পরে, 12 বছর, কত বছর, 12 বছর পরে। যাকাত এবং রোজা এটা এসেছে নবুয়তের মানে 15 বছর পরে, কত বছর, 15 বছর পরে আসছে। আর আপনার হজ এসেছে আপনার প্রায় 21 বছর পরে, কত বছর, 21 বছর পরে। তাহলে এই যে নামাজ রোজা হজ যাকাত এটার পার্থক্য কত, অনেক দূরে, ঠিক কি না? কিন্তু কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, কারণ হচ্ছে আপনি যদি আমল যদি করতে হয় তাহলে আপনার জেনে শুনে করতে হবে না, না জেনে শুনে করতে হবে। এখন আপনার পেটে ব্যথা হয়েছে, এখন আপনি যদি চিন্তা করেন যে আমার পেটে ব্যথা, আর ফার্মেসিতে চলে গেলেন, গিয়েছি দেখলেন যে ডাক্তার নাই অথবা ফার্মেসি যিনি উনি নাই, এখন আপনার মন মতো কি একটা ওষুধ দিয়ে খেতে পারবেন আপনি? কেন পারবেন না? যে আমি ভুলে এমনও ওষুধ হতে পারে যেটা খেলে আমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা যদি ওই ভয়ে ওষুধটা না খাই তাহলে আমরা কিভাবে আমরা না জেনে শুনে নামাজ পড়বো, না জেনে শুনে আল্লাহর হুকুম মানবো, এটা কি সম্ভব? আমরা দুনিয়াবি কোনো কাজে আমরা দুর্বলতা আমরা দেখাই না, আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজ আমরা অনেক হাত পরিশ্রম করেও আমরা সফল করি, ঠিক কিনা? আপনার আমার জায়গা জমি যদি একটু সমস্যা হয়ে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে উকিল মৌরি বিভিন্ন লোকের কাছে দৌড়োদৌড়ি করে করি কিনা, আমরা জায়গাটা যাতে আমি আবার হারাতে না হয়, ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হুকুম দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই হুকুম যদি না মানেন না শিখে তাহলে আপনার হুকুম আল্লাহর হুকুম অমান্য করার কারণে আপনার আমার কি কবিরা গুনাহ হবে কিনা, কবিরা গুনাহ হবে কিনা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে কিনা? কিন্তু কিছু মানুষ আছে তারা বলে যে আল্লাহ মাফ করবে, আল্লাহ কি করবে, মাফ করবে। আপনি এই কথা শুধু আল্লাহর বেলায় বলেন কেন? দুনিয়ার জায়গা যখন সমস্যা হয়ে যায় তখন আল্লাহ রক্ষা করবে বলে চুপ থাকি আমরা, আমরা চুপ থাকি, থাকি না, তাহলে বোঝা গেল আমাদের ইমান ওইখানে অত দুর্বল থাকে না। কিন্তু নামাজ রোজার ব্যাপারে আসলে, আল্লাহর হুকুমের ব্যাপারে আসলে আমাদের তখন ইমান কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এখানে যারা আমরা আছি, আমরা আমাদের বাচ্চাদেরকে, প্রত্যেকটা বাচ্চাদেরকে আমাদের ইলমে দিন শিক্ষা করা, কোরআন হাদিস যতটুকু আল্লাহ হুকুম করেছেন ফরজ, এই ফরজটুকু আমাদের জানতে হবে কিনা। এই জন্য অনেক আমরা এখানে আসি যে নামাজের ফরজ আমরা জানি না, আমরা নামাজের ওয়াজিব আমরা জানি না, নামাজ ভঙ্গের কারণ জানি না। এখানে যারা আমরা উপস্থিত আছি অভিভাবক, আমরা মনে করি দুনিয়াবি লাইনে অনেক আমরা মানে অনেক অভিজ্ঞ, কিন্তু এই প্রশ্ন করলে অনেক উত্তর দিতে কি পারবে না। কিন্তু আপনার এই অভিজ্ঞতার আল্লাহর কাছে একটা পয়সা আরো মূল্য নাই। এজন্য কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে তারা কখনো আল্লাহর কাছে সমান হবে, সমান হবে? আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা দেখে না তারাও কি কখনো সমান না? আর আমাদের আজকের এই যে প্রধান মেহমান শরীফবাগ কামিল মাদ্রাসার হুজুরের যে কথা বলেছেন যে সূরা হামিমা সাজদার যে 29 নং আয়াত যে হুজুরে বলেছেন, আপনারা শুনেছেন যে নাজাল হুমা তাহাতা গদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, কিয়ামতের দিনে যারা ছেলে মেয়েদেরকে এলেম অর্জন করাই নাই শিখাই নাই এরা এতটা অপমানিত হবে, এতটা লাঞ্ছিত হবে, এই বাচ্চারা আপনাদের বিরুদ্ধে আপনাদের ছেলে মেয়েরা অভিযোগ তুলবে, কি করবে, অভিযোগ তুলবে, বলবে এরা আমাদেরকে বদমনস্ট করেছে, এই সমস্ত মা বাপ এদেরকে আমরা পদদলিত বুঝেন, পদদলিত তাদেরকে আমরা পায়ের সাথে আমরা ফিসে, এরপরে তারা আমরা আমরা তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করব, কারণ হচ্ছে তারা আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিস
শিখায় নাই, আল্লাহর হুকুম আহকাম শিখায় নাই, এজন্য আজকে আমরা জাহান্নামে যে যাব, আমরা তাদেরকে ছাড়াও কি জাহান্নামে কি যাব না? এজন্য আপনি যত বড় ইংলিশ মিডিয়ামে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, যেখানেই পড়ান, আপনার এই পড়ার একটা পয়সা মৃত্যু পরে কোনো মূল্য নাই। এজন্য ইলমু দুনিয়া ইলমুল আখেরা, দুনিয়ার এলেম এটা দুনিয়ার থেকে যাবে, আখেরাতের ইলেম সাথে যাবে, ঠিক কি না? এজন্য আমি আর কথা দীর্ঘতর করবো না, সময় শেষ, কারণ আপনাদের অনেক দীর্ঘ সময় রাখা হয়েছে, অনেকে অধৈর্য হয়ে গিয়েছেন, অনেক ছোট ছোট বাচ্চা আছে, আমি সকলের প্রতি আমি মানে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনারা সবাই আসলে ক্ষমার দৃষ্টি দেখবেন, অনেক বাচ্চা নিয়ে এসেছেন আমার অভিভাবক অভিভাবিকা যারা, আপনারা আসলে কষ্ট নেবেন না, আসলে একটা অনুষ্ঠান আসলে সঠিক সময় শেষ করা অনেক সময় সম্ভব হয় না, অনেক আলোচক বৃন্দ ছিল, এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনাদের ছেলে মেয়ে যারা ভর্তি করেছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাগ্যবান, এবং যারা এখনো করেন নাই তারা করবেন, এবং আমার যে থিম আমার যে প্ল্যান, আমি চাচ্ছি যে একটা ছেলে মেয়ে এখান থেকে সহি কোরআন শিখবে, কোরআনে হাফেজ হবে, নুরানিটা কমপ্লিট করবে, এরপরে সে কওমি এবং আলিয়া দুইটাকে আমি আমার যেরকম চক্ষু আমার আমার ডান চক্ষুটাও আমার চক্ষু, বাম চক্ষুটাও কি আমার চক্ষু, আমি ঠিক আমার দোনো চক্ষুকে আমি সমানভাবে যেরকম মনে করি, ঠিক কওমি আলিয়া আমি দোনোটাকে আমি শ্রদ্ধা করি, যারা এলেম অনুযায়ী যারা আমল করে, ঠিক কিনা? যারা এলেম অনুযায়ী কি করে আমল করে তাদেরকে আমি ভালোবাসি এবং আমি তাদেরকে আমি শ্রদ্ধা করি। আসলে এই যে আমার আজকে প্রোগ্রামে যে মহিলারা যে উপরে উঠছে, আসলে এটা আমি তাদেরকে নিচে বসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা কে জানি তাদেরকে উপরে উঠাই দিয়েছে, সেজন্য আমি বিনীতভাবে দুঃখিত। সামনে ইনশাআল্লাহ এভাবে হবে না, তাদের আমি পর্দা সহকারে ব্যবস্থা আমি রাখবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এটা যেন একটা পরিপূর্ণ ইসলাম অনুযায়ী যেন এই মাদ্রাসা চলবে, আর আমি সকলের প্রতি আমি উদার্ত আহ্বান রাখবো, সকলে যেন আমাকে সহযোগিতা করে, আমি যেন এখান থেকে যে বাচ্চারা পড়াশোনা করবে তারা যেন ইচ্ছা করলে আলেম হতে পারবে, ইচ্ছা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন লাইনে তারা যেতে পারবে, আর যার সকালবেলার খাবার যেটা হয় ঢেকুর দিলে ওটাই কিন্তু মুখে আসে, ঠিক কিনা? আর আমার উদ্দেশ্য একটা বাচ্চা যখন কোরআনের বুঝ পাওয়ার পরে সে কলেজ ভার্সিটিতেও যদি যায় কিন্তু সে কখনো নাস্তিক হবে না, ঠিক কিনা? সে নাস্তিক হবে না, সে ইসলাম বিদ্বেষী হবে না, ঠিক কিনা? এই উদ্দেশ্যে আমি মাদ্রাসা করেছি, যাতে করে স্কুলের যে সিলেবাস আমি রেখেছি পরিপূর্ণভাবে, কারণ হচ্ছে স্কুলে যারা পড়ায় তাদেরকে বোমা মারলেও তারা মাদ্রাসায় পড়াইতে চায় না, ঠিক কিনা? এমন কিছু অভিভাবক আছে তারা বোমা মারলেও দিতে চায় না, এজন্য চিন্তা করছে ওই অভিভাবকদের বাচ্চা যেন অন্তত পক্ষে এখানে এই স্কুলে পড়াটা থাকলে যেন আসে, পাশাপাশি মাদ্রাসার দুই তিনটা বই পড়ে, অন্তত পক্ষে নাস্তিক যেন না হয়, অন্তত ইসলাম বিদ্বেষী না হয়, এই নিয়তে আমি মাদ্রাসা করেছি, আল্লাহ আমার এই নিয়তকে কবুল এবং মঞ্জুর করে বলে আমিন। এই বলে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।